রূপে কিছু ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তো তোমরা প্রে করো দাদা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কি গো, এই যে দেখো। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরা একদমই ভালো নেই, কারণ কিছুদিন হলো দাদার প্রচণ্ড শরীর খারাপ। দাদা কয়েকদিন হলো একটা অপারেশন হয়েছে, তো এখন শরীর প্রচণ্ড দুর্বল। তো ডাক্তারবাবু এসেছে কিছুক্ষণ আগে, স্যালাইন চালু করে দিয়ে গেছে। সো গাইস দেখো, দাদার এখন স্যালাইন চলছে, একটা স্যালাইন দেয়া হয়েছে, এখন একটা চলছে, আর এরপরে এটা দেয়া হবে, তারপর এটা দেয়া হবে, কিছু ইঞ্জেকশন দেয়া হয়েছে। তো তোমরা প্রে করো দাদা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কি গো, এই যে দেখো, একটু হাই করে দাও। হাই গাইস, তাড়াতাড়ি ভিডিও আসবে, আমি সুস্থ হয়ে গেলে নিশ্চয়ই আবার ভিডিও আনবো, তো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। সো গাইস, তোমরা বুঝতেই পারছো বর্তমানে আমরা কোন পরিস্থিতিতে রয়েছি, যার কারণে আমরা কেউ ভিডিওর দিকে কোনো ফোকাস করতে পারিনি। তো আমি সবাইকে অনুরোধ করতে চাই যে আমাদের ভিডিও বাংলাদেশ থেকে, ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে দেখো, তার আগের মতোই যেন আমাদের পাশে থেকো। আর গাইস, এই খারাপ খবরের মধ্যেও একটা খুশির খবর এই হলো যে আমাদের 5000 জনের ফ্যামিলি আর হতে কিছু সাবস্ক্রাইবার বাকি আছে। তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে 5000 জন পূর্ণ করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, এই কামনাই করি।